আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওটা তৈরি করছি এইচএসি পরীক্ষার্থীদের জন্য তোমরা যারা এবার দু হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষা দিচ্ছ তোমাদের আগামী সপ্তাহের তিন দিনের এইচএসি পরীক্ষা স্থগিত করা হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বৃহস্পতিবার জানিয়েছে আগামী একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের নির্ধারিত এইচএসি ও সমমানের পরীক্ষা কবে নেওয়া হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কোটা সংস্কার আন্দোলনে সংঘাত সহিংসতার মধ্যে আগামী সপ্তাহের তিন দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বৃহস্পতিবার জানিয়েছে আগামী একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে নেওয়া হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বৃহস্পতিবারের পরীক্ষাও নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো কোটা আন্দোলন ঘিরে দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ তোমাদের আগামী সপ্তাহের একুশ জুলাই তেইশ জুলাই এবং পঁচিশ জুলাই যে পরীক্ষাগুলো ছিল এগুলো এখন হচ্ছে না এগুলো পরবর্তীতে কবে হবে তা তোমাদের হচ্ছে পরীক্ষার আগে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এই ছিল নিউজটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো তো শিক্ষার্থীরা আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ